দেরগাঁওত পিস্তল সহ চারি যুবকক গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবককেইজন হৈছে অজয় সুতিয়া, দিব্যজ্যোতি নেওক, জিম শইকীয়া আর প্রণব শইকীয়া। যুবককেইজনৰ পৰা উদ্ধার করা হয়েছে .22 পিস্তল আর সজীব গুলি। সেনাবাহিনী আর গোলাঘাট আরক্ষীর অভিযানত গ্রেপ্তার করা হয় চারিজনক যুবকক। বিদ্রোহী সংগঠনের সঙ্গে যুবককেইজনের সম্পর্ক থাকার সন্দেহ প্রকাশ করেছে সেনাই। আসাম রাইফল সোনারি কেম্পর আর্মি আহি আমার গোলাঘাট পুলিশের লগত জয়েন্ট অপারেশন করে সুমনিগাঁও ওপি আন্ডারত মহিমা টি স্টেটত চারিজন যুবকক কায়ত্ব করে আর হাতের পর একটা পিস্তল রিকভারি করে আর মনেশন আছে। কি পিস্তল পাইছে? .22 পিস্তল। মানুষজন লড়াইজন লড়াকিজন গোলাঘাটরে হয়, নাম এটা কব। এজন হল অজয় চেতিয়া, এজন হল দিব্যজ্যোতি নেওক, এজন জিম শইকীয়া আর এজন প্রণব শইকীয়া। গোটেজন গোলাঘাটরে? গোটেকজন গোলাঘাটরে। বগিজানর আছে, মেরাপানির আছে, বগিজানর দুজন, মেরাপানির দুজন। উদ্দেশ্য তো কি আছে? উদ্দেশ্য তো এটা তো ইনভেস্টিগেশন চলি আছে, এটাকে কব নো। মনস্থ বিকিবলে আনিছে এনেকুৱা কিবা হব পাৰে নেকি? তেনেকুৱা বুলি এতিয়া কব পৰা নাযায়, ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পিছতে কম পাওয়া যাব কি হওয়ার বস্তু। বিদ্রোহী সংগঠন কিবা তেনেকুৱা কব পাৰে নেকি? এইটো এতিয়ালৈকে কব পৰা নাযায়। টলসহ আসাম রাইফল সোনারি কেম্পর আর্মি আহি আমার গোলাঘাট পুলিশের লগত জয়েন্ট অপারেশন করে সুমনিগাঁও ওপি আন্ডারত মহিমা টি স্টেটত চারিজন যুবকক কায়ত্ব করে আর হাতের পর একটা পিস্তল রিকভারি করে আর মনেশন আছে। কি পিস্তল পাইছে? .22 পিস্তল। মানুষজন লড়াইজন লড়াকিজন গোলাঘাটরে হয়, নাম এটা কব। এজন হল অজয় চেতিয়া, এজন হল দিব্যজ্যোতি নেওক, এজন জিম শইকীয়া আর এজন প্রণব শইকীয়া। গোটেজন গোলাঘাটরে? গোটেকজন গোলাঘাটরে। বগিজানর আছে, মেরাপানির আছে, বগিজানর। আমি প্রতিদিনেই আপনার পক্ষত। আপনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ ডিস টিভির 1527 নম্বরত, এয়ারটেলর 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসএসসির 5 নম্বরত, ডিসিএম ডিজিটেলত 156 নম্বরত, এনআরএল কেবল টিভিত 14 নম্বরত আর জেসিসির 144 নম্বরত। আমি প্রতিদিনেই আপনার পক্ষত। আপনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ ডিস টিভির 1527 নম্বরত, এয়ারটেলর 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসএসসির 5 নম্বরত, ডিসিএম ডিজিটেলত 1।